মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পরিবহন দপ্তরের আর্থানুকূল্যে বহু প্রতীক্ষিত আমতলা বাস টার্মিনাস উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও পরিবহন দপ্তরের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল। এই অত্যাধুনিক বাস টার্মিনাসটি ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করলেন। অত্যাধুনিক এই বাস টার্মিনাসটির মধ্যে যাত্রীদের অত্যাধুনিক ওয়েটিং রুম, পরিশুদ্ধ পানীয় জল, অত্যাধুনিক লেডিস এবং জেন্টস টয়লেট ও লেট রুট ডিসপ্লে বোর্ড সহ নানান সুবিধা রয়েছে। 19টি অত্যাধুনিক বাস এই টার্মিনাস থেকে হাওড়া ও শিয়ালদার অভিমুখে যাত্রা করবে। আমতলার এই অত্যাধুনিক বাস টার্মিনাসটি হওয়ার ফলে বিষ্ণুপুর 1, বিষ্ণুপুর 2, বজবজ 2, সাতগাছিয়া, বারুইপুর সহ বিভিন্ন এলাকার মানুষজন সুবিধা পাবে। আমতলা হসপিটালের কাছেই এক জায়গায় 2 বছর 11 মাসের চেষ্টায় এই অত্যাধুনিক বাস টার্মিনাসটি করা হয়েছে। 9,37,00,000 টাকা খরচ করে এই টার্মিনাসটি করা হয়েছে। আরটিও দ্বারা রেজিস্ট্রেশন প্রাপ্ত ই রিক্সা এখন আপনার শহর ধূপগুড়িতে। টিসি নাম্বার প্রাপ্ত ইট্রন ও ইস্টার রিক্সার বিপুল সম্ভার। আমাদের ই রিক্সার বৈশিষ্ট্য দুর্দান্ত মাইলেজ, মজবুত বডি, নাইলন টায়ার, ফাইন্যান্সের সুব্যবস্থাও রয়েছে আমাদের শোরুমে। প্রতিটি ই রিক্সা ক্রয় করে লাকি কুপন সংগ্রহ করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শ নগর, কালাকাটা রোড, ওয়ার্ড নাম্বার 7, ধূপগুড়ি। মোবাইল নাম্বার 9563837601, 6294607196।